দেবগড় বিধায়ক মাভাষ ভাই সুভাষ পাড়ি ভাড়া ভাবে তরবরিয়া ভাবে মানে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে এটি অমলাতন্ত্র শাসন না গণতন্ত্র শাসন চাল যদি গণতন্ত্র শাসন চাল থা তো এভা তরবরিয়া ভাবে আ মানে প্রশাসন তরবিয়া ভাবে তা গিরা কু আগে বিচার করা পড়ি থানা তো যদি এতিয়া বিড বিদ্যি দোষী নুহ তাক আগত তদন্ত কৰো কাই যদি এতিয়া বিড দোষী যদি সুভাষ ভাই এই দোষী তথমে আগত তদন্ত কৰিব প্ৰথম এফ আই আৰ মানৱৰ বিধায়ক বিধায়ক এফ আই আৰ কু নৰখি পুলিচ এটা প্ৰশাসন উদ্দেশ্য মূলক ভাৱে যি গিৰফ কলে ইয়ে বহুত সাৰা ৰাজ্যৰে এটা প্ৰশ্নবাচী কৰি অমলাত্ৰৰ শাসন হিচাপে এতিয়া গণতন্ত্ৰ নাই মারি গণতন্ত্র পাই মানে গণতন্ত্রক মারি যদতন্ত্র পাই। মানে বিরোধী মানে আমার বিজেডি সরকার সে ইয়া প্রচেষ্টা চলেছে তখন ইয়াকু কু আমি তুরন্ত বিধ করছু